দ্বিতীয় চাবিটার ওই বাচ্চাটা, ওই বাচ্চা হলো ফ্ল্যাগ বিটা, প্রথম বিয়ানে 18-20 দুধ পাইছি, পরে 7 মাসে আপনার বাচ্চা ফলা, এটার বাচ্চা ফ্ল্যাগ বি, ফ্ল্যাগ বি বকলাটা। আচ্ছা আচ্ছা, এটা প্রথম বিয়ানে 18-20টা দুধ পাইছি, 18-20টা। জি, এখন কি প্রেগন্যান্ট? এখন বর্তমানে আপনার 7 মাসে বাচ্চা ফলা দিছিল, বাচ্চা ফলা দিয়ে এখন দুধ আছে 12টা। হ্যাঁ, 4টা বান চার জায়গায় এবং 4টা বানের সমান, মাশাআল্লাহ। আমার সমান হলো, হ্যাঁ আপনার সমান। খুব ঠান্ডা, এটা তো আশা করা যায় যে শুরুতেই নিঃসন্দেহে 20 লিটার দুধ হবে। আপনার ইয়ার আগে ওই গাভিটার একটা বাচ্চা ছিল, আপনার গত বছর বিক্রি করেছিল মনোয়ার ডেইরি ফার্মেসি, ওনারা বলছে 30 লিটার দুধ পাইছে। আচ্ছা, 30 লিটার দুধ পাইছে, এরপর আরো বাচ্চা দুইটা বিক্রি করছি আমি, শুধু ফ্ল্যাগ বি বিছিয়ে দিছি করে, পরে একটা বাচ্চা রাইখা দিছে। এখন তো আশা করা যায় 20টা দুধ দিব, আমার 20টা দুধ দিছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমরা চলে আসছি প্রত্যন্ত গ্রামে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সাইনবোর্ড, টুইন স্টার ডেইরি ফার্ম, প্রোপ্রাইটার মোহাম্মদ কাউসার আহমেদ, হায়দ্রাবাদ দক্ষিণ পাড়া 39 নম্বর ওয়ার্ড, গাজীপুর মহানগর। এখানে খাঁটি দুধ পাওয়া যায়। তো দর্শক, আমরা আপনাদের প্রতিনিয়ত বলে থাকি যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা খামারের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি, যে খামারদের জীবন যাপনের কথা তুলে ধরার চেষ্টা করি। আমরা চলে আসছি খামারটিতে। অনেকদিন থেকে কাউসার ভাই ফোন দিচ্ছিলেন, আসলে আসা হয় নাই। তার যে কাউসার ভাই খামারের সবগুলো গরু বিক্রি করে দেবেন, এটা কেন বিক্রি করে দেবেন আমরা জানবো তার কাছ থেকে। তার আগে আমরা গরুগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চমৎকার কয়েকটি গাভী গরু রয়েছে, আমরা গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, পাশাপাশি দুধ এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং প্রতিবেদনটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা কথা বলি কাউসার ভাইয়ের সাথে এবং বিস্তারিত জানার চেষ্টা করি। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি, অনেকদিন পরে আপনার দাওয়াত করছি, খামারের লোক নেই তো, তাই গরু সেল দেওয়ার চিন্তা ভাবনা আর কি। গরু সব মানে খামারের কি অবস্থা সর্বোপরি? খামার আছিল আলহামদুলিল্লাহ ভালোই, এখন কাজের লোক না থাকার কারণে আর কি একটু লোক নাই, ওই জন্য একটু সমস্যা আছে। জি জি জি, সমস্যা আছে। তাই কি সবগুলো গরু বিক্রি করে দেবেন? সব গরু সেল করে দেওয়ার উদ্দেশ্য, চিন্তা ভাবনা। গরুপালা ছেড়ে দেবেন নাকি? গরুপালা ছাইরে তো আর দেওয়া যায় না, পরবর্তীতে চিন্তা ভাবনা করুন পরে কি করা যায় আর কি। এখন আসলে গরু পালনের লসে আছেন না লাভে আছেন? মোটামুটি লস নাই, পালতে পারলে সবগুলা লস নাই, লাভই আছে, কিন্তু হাজার লোকের কারণে নিজেও পারতেছি না, একা পারা যাচ্ছে, একা পারা যাচ্ছে না। তো কয়টি গরু রয়েছে? গরু আল্লাহ দিলে আপনার 6-7টা আছে। 6-7টা সবই তো গাভী গরু তাই না? সবই গাভী গরু, একটা বকন আছে। গাভী গরু কয়েকটা গরু তো মাশাআল্লাহ অনেক ভালো মানের গরু। জি, ভালোই ছিল, এগুলো 18-19 কিলো দুধ ছিল, এখন তো আমার বাচ্চা বড় হয়ে গেছে, এগুলো দুধ কম। আচ্ছা আচ্ছা, 18-19 কিলো দুধ ছিল না? জি জি। আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে বিস্তারিত জানি। এই যে প্রথমে এই গাভীটা দিয়ে শুরু করি, এটা দেখতেছি এটা হলো দাঁতে দুইটা, দুই দাঁত না, দাঁতে দুইটা একবার বাচ্চা দিছে আপনার, এখন বর্তমানে 7 মাসে প্রেগনেন্ট আছে। 7 মাসে প্রেগনেন্ট? জি জি। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান জাত? ফ্রিজিয়ান জাত, ফ্রিজিয়ান জাত, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, একটু জার্সির সাথেই আছে, মিক্স আছে, একটু মিক্স আছে না জার্সির সাথে। আচ্ছা, 7 মাসে প্রেগনেন্ট, কি বীজ দেওয়া আছে এখন? ফ্রিজিয়াম, আমেরিকান ডেয়ারি ফ্রিজিয়াম বীজ দেওয়া। আচ্ছা, ফ্রিজিয়াম বীজ দেওয়া। আচ্ছা, এটার সাথে কি কোনো বাচ্চা আছে না? এটার সাথে এখন বাচ্চা নাই, বাচ্চা বিক্রি করে দিচ্ছে। এটা কত কেজি দুধ দেয়? এটা আপনার 16 কেজি দুধ পাইছি। 16 কেজি, দুইবারে 16 কেজি দুধ পাইছি। 16 কেজি, তাহলে এবার কততম বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানে যাবে, দ্বিতীয় বাচ্চা দেবে, দ্বিতীয় বাচ্চা দেবে। জি। আচ্ছা, 16 কেজি প্রথম বিয়ানে পাইছে? পাইছে। আচ্ছা, তাহলে এই বিয়ানে তো একটু বাড়ার কথা নাকি? এরা আল্লাহ যদি দেয় তো বাড়া, সবসময় তো বাড়ে, এবার আশা করি আমরা বাড়বো। আচ্ছা, তারপর আল্লাহ যদি দেয়। কয় দাঁত বললেন? দাঁতে দুইটা, দুই দাঁত। এটা কেমন দামে কেমন আশা করতেছেন আপনি? এটা আপনার 1,95,000 টাকা হলে সেল করে দিব, সে চেক দিয়ে নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1,95,000 টাকা কি চাওয়া? চাওয়া, মানে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। যে চেক দেওয়ার কথা বলে কি চেক দিয়ে নেবে? এটা যে ভিতরে বাচ্চা আছে কিনা, মানে ভিতরে বাচ্চা চেক দিয়ে নেওয়া যাবে? জি জি, চেক দিয়ে। আচ্ছা আচ্ছা, শিওর করে নিয়ে আর কি। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভিতরে বাচ্চা চেক দিয়ে নেওয়া যাবে। এই যে 16 লিটার দুধের কথা বললেন, আসলে 16 কি পাবে? আমরা তো পাইছি, আমরা যেটা পাইছি এটা বলছি। আচ্ছা, যেটা যেটা পাইছেন সেটা বলছেন। যে প্রিয় দর্শক, উনি 16 লিটার দুধ পাইছেন প্রথম বিয়েনে,
এই বিয়ে আশা করা যায় বেশি না, বেশি তো অবশ্যই হয় দ্বিতীয় বিয়ে, এবার আশা করি 18-20 হবে আর কি, 18-20 হবে, তারপরও আমরা 16-17 ধরি নাকি? বাচ্চা হলো ফ্ল্যাগ বিটা, প্রথম বিয়ানে 18-20 দুধ পাইছি, পরে 7 মাসে আপনার বাচ্চা ফলাবে, এটার বাচ্চা ফ্ল্যাগবি বকরাটা। আচ্ছা আচ্ছা, এটা প্রথম বিয়ানে 12-14টা দুধ আছে। এইটা কি আবার আপনার বাচ্চা কনসেপ্ট করবে না? হ্যাঁ কনসেপ্ট করবে, হিট আসলে কনসেপ্ট করবে, মানে হিট আসলে কনসেপ্ট করবে, হিট আসে নাই ফলন না, হিট আসে না। আচ্ছা, এটা 18-20টা দুধ পাইছেন? জি জি। আচ্ছা দর্শক, বাটগুলো খুব সুন্দর, পেন্সিল বাটের মতো, এবং 14টা বাটি সমান, প্রায় প্রথম বিয়েনে 20-22 বা 18-20 মতো দুধ পেয়েছেন। এটা তো ফ্রিজিয়ান না, ফ্রিজিয়ান হলস্টিন, হলস্টিন ফ্রিজিয়ান। আর এটার বাচ্চা হলো ফ্ল্যাগবি হয়েছে, ফ্ল্যাগবি বীজ দেওয়া ছিল। আচ্ছা, আমি এখান ডেয়ারি ফ্ল্যাগবি বীজ দিচ্ছি, পরে আপনার ফ্ল্যাগবি বাচ্চা আসছে। আচ্ছা, তাহলে এইটা এইটা কেমন দাম আশা করতেছেন? এটা দাম আশা করতেছি আপনার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা চাওয়া? চাওয়া। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া। দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই গাবিটা, অনেক মানে অনেকটা বলেছে যে ডাবল বডির কিছু গাড়ির। হ্যাঁ হ্যাঁ, ডাবল বডির গাবি এটা, হ্যাঁ ওই রকম দেখতে আর কি, এটা ডাবল বডির গাবি। তো মাশাআল্লাহ, দাঁতে 4টা চামড়া একদম, দরদামের সুযোগ রয়েছে, তারা এসে দেখে নিতে পারবেন। আমরা 3 নম্বর গাবিটা দেখবো। 3 নম্বর গাবিটা একটু স্বাস্থ্য খারাপ মনে হচ্ছে। 3 নম্বর গাবিটা ভাই বাচ্চা দিচ্ছে বেশি, 4টা বাচ্চা দিচ্ছে। কয়টা বাচ্চা দিচ্ছে? 4টা বাচ্চা দিচ্ছে, বাচ্চা বিক্রি করে দিছি, এখনো আপনার 12-13টা দুধ আছে। আচ্ছা আচ্ছা, 18-19 দুধ পাইছি। আচ্ছা, এখন কি প্রেগনেন্ট ও না? না না, প্রেগনেন্ট ও না। আচ্ছা, তাহলে এখন দুধ দিচ্ছে, বাচ্চা আছে সাথে? না, বাচ্চা বিক্রি করেছি অল্প কিছু দিন। তো বাচ্চা বিক্রি করে দিয়েছেন, এক সপ্তাহ বাচ্চা বিক্রি করে, এখন দুধ দিচ্ছে কয়টা? ৪টা বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। এটার দাম কেমন আশা করতেছেন? এটা আপনার 1.5 লাখ টাকা হয়েছে। 1.5 লক্ষ টাকা? জি। আচ্ছা, 1.5 লক্ষ টাকা চাওয়া? জি জি। প্রিয় দর্শক, 1.5 লক্ষ টাকা চাওয়া, আলোচনার সুযোগ রয়েছে দেখতেছেন, আমরা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি। অনেকেই গাবি খোঁজেন, আসলে কোথায় গেলে গাবি পাবেন? তো এখানে টঙ্গীর খুব কাছেই নিমতলি গ্রাম, আমরা ভাইয়ের কাছ থেকে হায়দ্রাবাদ গ্রাম। হ্যাঁ ভাই, আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলেন তো। হায়দ্রাবাদ দক্ষিণপাড়া ডিলারটেক মার্কেট আইসা মোহাম্মদ কাউসার আহমেদ, আমার নাম বললেই আপনার গিয়া দেখা দিবে সবাই। আমরা 3 নম্বর গাবিটা দেখলাম, এবার 4র্থ গাবিটা দেখবো একটু। এই গাবিটা 3 নম্বর বাচ্চা দিয়েছে, ওর বাচ্চা আছে সাথে। কয় নম্বর বাচ্চা? 3 নম্বর, ওই পাশে আর বাচ্চাটা, ওই পাশেরটা। জি জি, 2 মাস হয়েছে বাচ্চা দিছে। কয় মাস হয়েছে? 2 মাস। আচ্ছা, বাচ্চাটা কি এদিকে আনা যাবে না ওখানে দেখে আসি? ওইখানে দেখতে পারবো না, চলেন একটু বাচ্চাটা দেখে আসি। দর্শক, এটার বাচ্চাটা আমরা একটু দেখি। বাচ্চাটা কি বাচ্চা? ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মানে বকলা বাচ্চা। হ্যাঁ, বকলা বাচ্চা বীজ দিছিলাম 30-68। আচ্ছা, 30-68। কয় মাস হয়েছে বললেন? 30-68, 2 মাস। 2 মাসের বাচ্চা, মাশাআল্লাহ, চমৎকার বাচ্চা। 2 মাসের বাচ্চা, দুইটা গরু সমানে দুধ খায় তো, ওই যে পাশে একটা বাচ্চা না, ওরও দুধ খায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাচ্চাটার সাথে এই বাচ্চা সহ এখন তাহলে দুধ পাচ্ছেন কতটুকু? এটা ওটা দুধ পাচ্ছে আপনার 12-14 লিটার। 12-14? দুধ ছিল আগে বেশি, দুধ ছাড়ান দিতেছি না তো, ওই জন্য। আচ্ছা, আপনার দুধ 12-14 রাখতেছি বর্তমানে। 12-14 না? জি, সকালে দোয়ান হয়ে গেছে না? জি, সকালে দুধ দোয়ান হয়ে গেছে। আচ্ছা, তারপরে তো মাশাআল্লাহ ওলানটা বেশ সুন্দরী। তাহলে 12-14 লিটার দুধ পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। তাহলে এইটা কয় দাঁত হয়েছে? এটা দাঁতে কালি শুয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কেমন দাম আশা করতেছেন?
এটা 2,20,000 টাকা চাইতেছি। 2,20,000 টাকা চাওয়া, তারপরে বাকিটা আলোচনার সাপেক্ষে আলোচনার সুযোগ রয়েছে, আপনারা সরাসরি এসে আলোচনা করে নিতে পারবেন অথবা ফোনে যোগাযোগ করতে পারবেন। তারপরে আমরা এটা দেখতেছি, এটা কি? একটা জার্সি বকনা বাচ্চা, জার্সি বকনা। হ্যাঁ, আর মার দুধের রেকর্ড হলো 20-22, আবার একটা আছে ফ্রান্স থেকে নিয়ে আসছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এটা 10 মাস। 10 মাস? আচ্ছা, 10 মাস। এর তো তাহলে খুব ভালো মানের বকনা হয়েছে। জি জি, ভালো মানের বকনা। ওর মা প্রথম বিয়ানে আপনি 20-22 দুধ দিতেছি। ওর মা অনেক বড়। আচ্ছা, ওর মা প্রথম বিয়ে নেই, মানে এটা প্রথম বাচ্চা ছিল? জি, প্রথম বাচ্চা ছিল। 20-22 দুধ দিচ্ছে, তাহলে ও তো মাশাআল্লাহ এরকমই দেওয়ার দেবে মনে হচ্ছে। আশা করি আরো বেশি দিব। আচ্ছা, আশা করি আরো বেশি দিব। বেশি হবে না? হ্যাঁ, যাচ্ছে। কারণ এখনো তো ইয়ে হয় না। বাদগুলা এটা আপনি আশা করতেছি 1,20,000 টাকা? 1,20,000 টাকা। জি। আচ্ছা প্রিয় দর্শক, 1,20,000 টাকা চাওয়া। আমরা পরেরটা দেখতেছি, এটা হলো ফ্ল্যাগ ভি। ওই যে ওই প্রথম গাভিটার বাচ্চা, এটা না প্রথম গাভিটার বাচ্চা, নির্ধারিত সঠিক বলতে পারি না, মানে কিনে নিয়ে গাভি বিজনেস ছিলাম। আমেরিকান ডেয়ারি বিজনেস করে বাচ্চা মুন্ডি, ফ্ল্যাগি বিজনেস করে ফ্ল্যাগি বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন প্রেগনেন্ট আছে কয় মাস এটা বলতে পারবো? আচ্ছা, 8 মাসে প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট বেশ সময় লাগবে এখনো। আর ফ্ল্যাগ বীজ জাত যেগুলা, এগুলো অনেক ভালো জাতের গাভী হয়ে থাকে। চারটা বান চার জায়গায় এবং 4টা বানের সমান, মাশাআল্লাহ। আপনার গত বছর বিক্রি করছিল মনোয়ার ডেয়ারি ফার্মেসি, ওনারা বলছে 30 লিটার দুধ পাইছে। আচ্ছা, 30 লিটার দুধ পাইছে। এরপর আরো বাচ্চা 2টা বিক্রি করছি, আমি শুধু ফ্ল্যাগ বিছিয়ে দিছি করে, পরে একটা বাচ্চা রাইখা দিছে। দর্শক, এটা আলোচনা সাপেক্ষে যারা আসবেন আমরা সামনে দেখে পছন্দ হলে দরদাম করে নেওয়ার সুযোগ আছে। প্রিয় দর্শক, যেটা উনি একটু হাইট রাখলেন আসলে, কারণ অনেকেই হয়তো দাম বললে বাজে মন্তব্য করবে। জি, যার কারণে একটু হাইট রাখতেছেন। তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে কাউসার ভাই আসলে একজন জাত খামারি, আপাতত তার খামারের লোক নেই, তাদের লোকের কারণে সে গাভিগুলো বিক্রি করে দিতে চাচ্ছে, পরবর্তীতে হয়তো 2-1টা গরু সে লালন পালন করবে। আচ্ছা কাউসার ভাই, একটু এদিকটা আসবেন, যেটা হলো এই যে আসলে লসের কারণে বিক্রি করতেছেন না? তো না না না, লসের কারণে শুধু কাজের লোক নাই, আমার কাজ করতে কিন্তু 10-12 বছর ধরে গরু ছাড়া কি থাকতে পারবেন? আসলে গরু ছাড়া তো আসলে থাকা যাবে না, পরে চিন্তা ভাবনা করে আর কি আগানের দিকে, সামনের দিকে আগাম নাকি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা? না না, বাইরে যাওয়ার চিন্তা ভাবনা না, ওই কাজের লোক নাই মূলত, এটাই কাজের লোক ডিস্টার্ব করে ভালো লাগে না, এই জন্যই ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, আর একটা জিনিস হলো আপনার এক গ্রামটা বেশ ভিতরে। জি জি, বেড়া গ্রাম ভিতরে না, আপনার টঙ্গীর পাশাপাশি আর কি, হায়দ্রাবাদ গ্রাম, হায়দ্রাবাদ গ্রাম দক্ষিণ পাড়া, দিলার টেক মার্কেট বললে সবাই চিনি। একবার টঙ্গি থেকে কিভাবে আসবে? টঙ্গি থেকে আসলে আপনার যে অটো গাড়িগুলো চলে, এই অটোর মাধ্যমে আপনি বললে হবে যে নিমতলি ব্রিজ বললেই আপনি নামায় দিবে, 15 টাকা ভাড়া নিবে। আচ্ছা, পরে ওই জায়গা থেকে আমার বাসা 10 টাকা আসতে, আর একটা অটো লাগবে আসে জিজ্ঞেস করলে। জি জি জি, সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে বলার হলো, যদি কারো যদি মনে ধরে যে নিবে একা গাবি বা খামার থেকে নিবে, তারপরে একটা যে প্যাকেট বক্তা আছে ফ্ল্যাগ বি, জার্সি বক্তা আছে, যদি মনে করে যে ভালো কিছু পাবে, ওইভাবে যদি তারা চিন্তা ভাবনা করে ফোন দেয় আমার, তাহলে নিয়ে যাবে দেখা। এই আর কি বলা। আচ্ছা,
তো ঠিক আছে কাজু ভাই, ভালো লাগলো, আবার দেখা হবে কোনো একদিন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালাম।